हेलो फ्रेंड्स, सायंतिकास किचेने अपनादेर सकलके स्वागत। आमी सायंतिका आज के अपनादेर साथे शेयर करब प्याज दिए मसूर डालेर रेसिपी। मसूर डाल तो आमरा प्रत्येकेई बाड़ीते खेये थाकी, विभिन्न भावे विभिन्न मानुष करे थाके। तो आज के आमी प्याज दिए मसूर डालटा शेयर करछी आमी जेभाबे करी। तो एखाने आमी एक कप मसूर डाल निये निलाम। एबार এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিলাম একবার, আরো একবার আমি জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব। ডালটা যদি বেশি নোংরা মনে হয়, অনেক সময় ডালে বেশি নোংরা থাকে, তখন একটু বেশি ধোয়ার প্রয়োজন থাকে। এখানে আমি একটি পাত্রে জল নিয়ে নিলাম 500 গ্রাম। এবার জলটা একটু গরম হলে আমি এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেব। মসুর ডাল একে খেতে খেতে আমাদের একটু স্বাদ বদল করলে ভালোই লাগে, তাই জন্যই এই পেঁয়াজ দিয়ে মসুর ডালের রেসিপি শেয়ার করা। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব। নুন দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন। দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। নুনটা আমি ডাল সেদ্ধের সময় দিয়ে দিই, নুনটা দিলে ডালটা ভালো সেদ্ধ হয়। এবার এটা মিশিয়ে দিচ্ছি, আর ডালের নোংরাটা যখন এরকম ভেসে উঠবে তখন আমি এটা হাতার সাহায্যে ফেলে দিই। দেখুন এরকম নোংরা ভেসে উঠছে, ডাল ধুয়ে দেওয়ার সত্ত্বেও এখানে এরকম ফেনাটা কিন্তু ভেসে ওঠে। তো ফেনাটা ফেলে দিলে ডালের স্বাদটা অনেকটাই ভালো হয়। ডালটা আমি 10 মিনিট ধরে সেদ্ধ করে নিলাম। এবার এটা হাতার সাহায্যে একটু ঘেটে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল 500 গ্রাম। এই ডালটা খুব বেশি পাতলা করলে ভালো লাগে না। ডালটা যেহেতু এখন আমি জাল দেব, তাই জন্য 500 জল দিয়ে দিলাম। এবার এটা ফুটতে দেব হাই হিটে 5 মিনিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন, আর হলুদ 1/4 টিস্পুন। মিশিয়ে দিচ্ছি এটা। এবার এটা ফুটতে দেব।
ডাল জ্বাল দেওয়ার সময় এখানে আবারও এরকম ফেনা উঠবে, তো ফেনাটা আমি এখানে একটা হাতার সাহায্যে ফেলে দিই। ডালটা উতলে উঠলে এটাকে লো ফ্লেমে করে দেব। এবার একটি কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল 2 টেবিল স্পুন। আপনারা চাইলে এটা সর্ষের তেলে কিন্তু করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কুচানো পেঁয়াজ মিডিয়াম সাইজের। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ডালে যেহেতু নুন দেওয়া আছে, এখানে আমি অল্প নুন ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, কারণ হাই হিটে দিলে পেঁয়াজটা মচমচে হয়ে যাবে আর পুড়ে যাবে। এবার পেঁয়াজ ভাজাটা তুলে নেব। ডাল জাল হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এবার ডালটা একটু মিশিয়ে নেব। এবার কড়াইয়ে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, পেঁয়াজটা যেহেতু আমি ভেজে নিয়েছি এখানে সামান্য তেল দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে আর শুকনো লঙ্কা 1টা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভাজবো। ফোড়নটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা মসুর ডাল। এবার মিনিট 2-এক এটা আমি হাই হিটে ফুটিয়ে নেব। এই সময়
জল দেওয়ার প্রয়োজন না হলে দেবেন না। এখানে ডালটা একটু গাঢ় মনে হলো বলে আমি পাত্রে একটু জল নিয়ে এটি দিয়ে দিলাম। ডালটা এরকম ভাবে ফুটিয়ে নেব। এইভাবে পেঁয়াজ দিয়ে ডাল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেয়া বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।